একটি কাক দ্রুত উড়ে চলেছে, তার মুখে এক টুকরো রুটি। দেখে এমন মনে হচ্ছিল কাকটি রুটির টুকরোটাকে নিয়ে নির্দিষ্ট কোনো গন্তব্যের স্থানে যাওয়ার জন্য রওনা করেছে। বিখ্যাত বুজুর্গ হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাহি হজ শেষে বাড়ি ফিরছিলেন। পথের মাঝে হঠাৎ তিনি আকাশের দিকে তাকিয়ে কাকের এমন চলার ধরন দেখে হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাহির মনে কৌতূহলের জন্ম নিল। তিনি ভাবলেন কাকটি কেন বা কার জন্য রুটির টুকরোটি নিয়ে যাচ্ছে, নিশ্চয় এর পেছনে কোনো যথার্থ কারণ রয়েছে, তাকে যেন এ রহস্য সমাধান করতেই হবে। এজন্য তিনি কাকের পিছু নিলেন। তিনি কাকটির পিছনে দ্রুত চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর খেয়াল করলেন কাকটি উঠতে উঠতে একটি গর্তের ভেতরে ঢুকে পড়ল। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাহি বলেন, সেখানে গিয়ে আমি একটি বিস্ময়কর ঘটনা প্রত্যক্ষ করলাম। দেখলাম এক লোক হাত পা বাঁধা অবস্থায় চিত হয়ে পড়ে আছে, আর কাকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে তাকে খাওয়াচ্ছে। একজন অসুস্থ স্বামীকে ঠিক যেভাবে তার স্ত্রী যত্ন নিয়ে খাবার খাওয়ায়, কাকটির অবস্থা দেখে আমার তাই মনে হলো। বেশ কিছুক্ষণ এ দৃশ্য অবলোকন করার পর আমি যখন আরেকটু অগ্রসর হলাম, তখন কাকটি উড়ে গেল। আমি লোকটির নিকট গেলাম। লোকটি আমাকে দেখে কাঁদতে আরম্ভ করল। আমি অচেনা এই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আপনি কে, এখানে কীভাবে এলেন, আপনার এই অবস্থা কী করে হলো? লোকটি বলল, আমি হজ করে বাড়ি ফিরছিলাম, পথি মধ্যে ডাকাত দল আমার উপর আক্রমণ করে, আমার সমুদয় মালপত্র এবং টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নেয়, এরপর আমাকে হাত পা বেঁধে এই গর্তে ফেলে রেখে চলে যায়। ডাকাত দল চলে যাওয়ার পর এই অবস্থায় পাঁচ দিন কেটে যায়। ক্ষুধার জ্বালা আর সহ্য হচ্ছিল না, মনে হতো এই বুঝি মৃত্যু এসে গ্রাস করল আমাকে। আল্লাহ তাআলার নিকট এই বলে প্রার্থনা করলাম, হে মহান সেই সত্তা যিনি আপন গ্রন্থ কোরআনে ইরশাদ করেছেন, যখন কোনো অসহায় ব্যক্তি তার নিকট সাহায্য প্রার্থনা করে, তখন তিনি তার ডাকে সাড়া দেন এবং তার সমস্যা দূর করেন। হে আল্লাহ, আজ আমি অসহায়, ডাকাত দল আমার সর্বস্ব লুট করে নিয়ে গেছে, এই নির্জন গুহায় হয়তো কোনো লোকজনও আসবে না। হে পরম দয়াময়, আমার অসহায় অবস্থা তুমি ভালো করেই প্রত্যক্ষ করছো, একমাত্র তুমি ছাড়া আর কোনো সাহায্যকারী নেই, মেহরবানি করে তুমি আমার জীবন রক্ষা করো এবং আমাকে এ বিপদ হতে রক্ষা করো, আমার প্রতি দয়া নিদর্শন করো। আমি যেদিন থেকে এই দোয়া করতে শুরু করলাম, আল্লাহ তাআলা সেদিন থেকে এই কাক আমার জন্য নিযুক্ত করে দিয়েছেন। কাকটি প্রতিদিন তিনবার আহারের সময় আমার জন্য খাবার নিয়ে আসে এবং নিজেই ঠোঁট দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবার খাইয়ে দেয়। ইতিমধ্যে আমি তার হাত পায়ের বাঁধন খুলে ফেলেছি। বাঁধনমুক্ত হয়ে লোকটি আমাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। এরপর বলল, আমি কি বলে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করব, সে ভাষা আমার জানা নেই। তিনি একটি ছোট পাখির মাধ্যমে আমার আহারের ব্যবস্থা করেছেন এবং উদ্ধারের জন্য আমার নিকট আপনাকে পাঠিয়েছেন। অতঃপর আমরা লোকালয়ে ফিরে এলাম। আমাদের ভীষণ পিপাসা লাগলো, কিন্তু সঙ্গে পানি ছিল না, এমনকি কোথাও পানির কোনো ব্যবস্থা দেখতে পেলাম না। আমরা পিপাসায় কাতর হয়ে পানির সন্ধান করছিলাম, হঠাৎ খেয়াল করলাম কিছুটা দূরত্বে মাঠের মধ্যে একটি কূপ রয়েছে। কূপের আশেপাশে কিছু হরিণ ঘোরাফেরা করছে এবং তাদের কিছু কূপে মুখ লাগিয়ে পানি পান করছে, যা দেখে আমরা খুব খুশি হলাম। অবশেষে পানির সন্ধান পেয়েছি, তৃষ্ণায় প্রাণ বেরিয়ে যাবার উপক্রম হয়েছে। আমরা দ্রুত কূপের কাছে যেতেই হরিণের দল সেখান থেকে পালিয়ে গেল, কিন্তু কূপের নিকট গিয়ে আমরা খেয়াল করলাম পানি একদম কূপের তলদেশে রয়েছে। আমরা বালতি দিয়ে রশির সাহায্যে পানি উত্তোলন করলাম, এরপর প্রাণ ভরে পানি পান করলাম। অতঃপর আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহ, আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, অর্থাৎ সৃষ্টির সেরা জীব, আমরা তোমার ইবাদত করি, রুকু দিই এবং সেজদা করি, তোমার দেওয়া কোরআন তেলাওয়াত করি, আর হরিণ সে তো ক্ষুদ্র জন্তু ছাড়া কিছুই নয়, তার মাঝে বিবেক নেই, বুদ্ধিও নেই, আর তোমার ইবাদতও করে না, রুকু সেজদাও করে না, তথাপি তাদের জন্য কূপের পানি উপরে তুলে দিলে, কিন্তু আমাদের কষ্ট করে উত্তোলন করতে হলো। হে রব,
তোমার এ লীলা বুঝার সাধ্য কার আছে? এমন সময় গায়েবী আওয়াজ আসল, হে মালিক বিন দিনার, শুনে রাখো, হরিণ সর্বদা আমার উপর ভরসা রাখে। পানি পান করার প্রয়োজন হলে বালতি রশির সন্ধান করতে হয় না, আমি তাদের পানি পানের সুব্যবস্থা করব এবং দৃঢ় বিশ্বাস নিয়ে তারা আগমন করে। সুতরাং তাদের বিশ্বাসে পানি মিলিয়ে দেয় তাদেরকে, আর তোমরা তো পানি প্রয়োজন হলেই রশি বালতির খোঁজ করতে থাকো, আরও বিভিন্ন মাধ্যমে খুঁজতে থাকো। সুতরাং আমি তোমাদের নিকট সেরূপ ব্যবহার করি যেরূপ তোমরা বিশ্বাস রাখো। মনে রেখো, আমার প্রতি তোমাদের বিশ্বাস যেমন হবে, ফলাফলও ঠিক তেমনই হবে। তোমাদের বিশ্বাস যদি ওই অবলা নির্বোধ প্রাণীর মতো হতো, আমিও তোমাদের নিকট তেমন ব্যবহার করব যেরূপ ওই প্রাণীদের সঙ্গে করে থাকি।